নমস্কার, ঋক প্রকাশনীর আমন্ত্রণে আমি আজকে বলবো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কথা একটু অন্যভাবে। আজ যে প্রেক্ষাপটটা আজকে আমরা বলার জন্য বেছে নিয়েছি সেটা হচ্ছে বেঙ্গল ক্যানিয়ন বা গনগনি। এই শিলাস্তরের পটভূমি বেছে নেওয়া এই কারণে যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের টপোগ্রাফির সঙ্গে এই শিলাভূমির যেন এক আশ্চর্য মিল রয়েছে, তার উপন্যাসের বিন্যাস তার চরিত্রগুলির সঙ্গে এই প্রেক্ষাপটের এক আশ্চর্য সাদৃশ্য রয়েছে। আমি একটু অন্যভাবে শুরু করি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পড়তে পড়তে আমার মনে পড়ে ব্রিটিশ ঔপন্যাসিক টমাস হার্ডির কথা। তার একটি উপন্যাস আমরা অনার্সে, ইংরেজি অনার্সে পড়তাম, দ্য মেয়র অফ ক্যাস্টারব্রিজ। তাতে মাইকেল হেনচার্ডের অভিনয় করেছিলেন ব্রিটিশ কোনো টেলিভিশনের মুভিতে, অ্যালান বেটস তার একটা ছবি ছিল। এবং ওই যে মাইকেল হেনচার্ডের চরিত্রের এক অদ্ভুত একগুয়েমি এবং একই সঙ্গে একটা ট্র্যাজিক ইম্পর্টেন্স এবং রুক্ষতার সঙ্গে একই সঙ্গে অপার এক ভালোবাসা, এই যে একটা সেলফ কন্ট্রাডিকশন মাইকেল হেনচার্ডের চরিত্রে ছিল আমাদের বাংলা সাহিত্যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উপন্যাসে তার চরিত্রগুলির মধ্যে এই ঋজুতা এবং মধুরতার এক সম্মেলন, আশ্চর্য সংমিশ্রণ আমরা বারবার দেখতে পেয়েছি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1898, তিনি মারা গেছেন 1971। 65টা উপন্যাস তিনি লিখেছেন, প্রথম কবিতা দিয়ে তার শুরু, তারপর নাটক লিখেছিলেন এবং নাটকেও উনি খুব বেশি ক্লিক করতে পারেননি যে আজকের ভাষায় বললে। তারপর তিনি উপন্যাস লিখতে শুরু করেন, কিন্তু তার আগেও তিনি একটি রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন। আইন অমান্য আন্দোলনে তিনি কারাবাস হয়েছিল এবং সেখান থেকে বেরোবার পর তার প্রথম উপন্যাস চৈতালি ঘূর্ণি বের হয়। এই 65টা উপন্যাসের মধ্যে আমরা আলোচনার সুবিধার্থে দুটো উপন্যাসকে ধরছি, একটি তার গণদেবতা এবং আরেকটি হাঁসুলি বাঁকের উপকথা। মনে রাখতে হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যে সময়টায় লিখেছেন তখনও কিন্তু পঞ্চায়েত ব্যবস্থা কায়েম হয়নি, ইউনিয়ন বোর্ড, কংগ্রেসের ইউনিয়ন বোর্ডকে আমরা পেয়েছি। গণদেবতা আপনারা মনে করে দেখুন, দেবু পণ্ডিতের যে লড়াই সেই লড়াইটা হচ্ছে একটা বাঁধ নিয়ে, একটা বাঁধ এবং বাঁধ সংস্কার নিয়ে। এটা যেন পঞ্চায়েতি ব্যবস্থার সূচনা করে। তারাশঙ্কর যে পিরিয়ডটা দিয়ে গিয়েছেন তখনও ফিউডাল সিস্টেম রয়েছে, সামন্ততন্ত্র রয়েছে। যদিও ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যাকুইজিশন অ্যাক্ট, ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট এগুলি হয়েছে, কিন্তু তার এক্সিকিউশন বা রূপায়ণ তখন অনেক দূরে রয়েছে। এই প্রেক্ষাপটটাও মনে পড়বে রাশিয়ার লিও তলস্তয়ের কথা। লিও তলস্তয় যখন তার রেজারেকশনের মতন উপন্যাস লিখেছেন তখন তিনিও ফিউডাল লর্ডদের দেখতে পেয়েছেন এবং তাদের ক্ষয়িষ্ণু চেহারা তার উপন্যাসের মধ্যে ঘুরে ফিরে এসছে। এবং এই ক্ষয়িষ্ণু সামন্ততন্ত্র বা জমিদারতন্ত্র তারাশঙ্করের গল্পে আছে, উপন্যাসে রয়েছে। এবং একটি পরিবর্তনের সূচনা হচ্ছে। এক সময় তারাশঙ্কর যেভাবে লিখতেন, যা দেখতেন তাই লিখতেন, হাঁসুলি বাঁকের উপকথায় এসে তিনি এর সঙ্গে একটি রূপকথা যোগ করে দিলেন, যেটা আজকে আমরা অনেকে আমরা ম্যাজিক রিয়ালিটি বলে থাকি। তারাশঙ্কর কিন্তু হাঁসুলি বাঁকের উপকথা ইত্যাদিতে তা করেছিলেন। আমরা টমাস হার্ডিকে দেখেছি তিনি ওয়েসেক্সকে মনে করতেন তার সারা বিশ্ব, তেমনি বীরভূম বাঁকুড়ার রুক্ষ অঞ্চলকে তারাশঙ্কর তার উপন্যাসের বিশ্ব হিসেবে নিয়েছেন। কলকাতা শহরে তিনি এসেছিলেন, টাকিতে বাস করতেন তিনি, কিন্তু কলকাতাকে তিনি আত্মিকভাবে গ্রহণ করতে পারেননি, অনেকটা ওই সপ্তপদীর কৃষ্ণেন্দুর মতো, যে কৃষ্ণেন্দু কলকাতা মেডিকেল কলেজে স্বাচ্ছন্দ্য অনুভব করত না, যে কৃষ্ণেন্দু আসল স্বাচ্ছন্দ্য অনুভব করত বাঁকুড়ার রুক্ষ মাটিতে। এই যেন তারাশঙ্করের এক প্রতিচ্ছবি। তারাশঙ্কর অসম্ভব ভালো গানও লিখেছেন অনেক, গানের প্রতি তার শুধু অনুরাগ ছিল না, তিনি একজন দক্ষ গীতিকার ছিলেন। চাপাডাঙ্গার বউ সিনেমায় কে গান গাইবে এই নিয়ে নির্দেশকের সংশয় ছিল এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় চাইছিলেন
যে ওই গাজনের গানগুলি যে গাইবে তাকে তিনি নিজে পরখ করবেন। তখন মানবেন্দ্র মুখার্জি তরুণ গায়ক তারাশঙ্করের কাছে নিয়ে যাওয়া হলো। প্রাথমিকভাবে তারাশঙ্কর ঠিক বুঝতে পারছিলেন না যে এই ছেলেটি গাইতে পারবে কিনা। যখন তাকে বলা হলো এবং মানবেন্দ্র একটা বেশ উচ্চ কণ্ঠে শুরু করলেন শিব হে, তাতে তারাশঙ্কর খুব খুশি হয়ে গেলেন, ভাবলেন যে হ্যাঁ এই পারবে, এই পারবে তার গাজনের গানগুলি সঠিকভাবে গাইতে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে তার ছেলে একবার বলেছিল যে বাবা তোমার উপন্যাসগুলি ইংরেজিতে অনুবাদ করলে তো ভালো হয়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় খুব একটা তিনি রাজি হননি, তিনি মনে করতেন যে বাঙালি পাঠকের জন্যই তার লেখা, এগুলির খুব বেশি অনুবাদ টনুবাদের প্রতি তার খুব বেশি আগ্রহ ছিল না। এ এক আশ্চর্য মানুষের কথা। তিনি আমাদের শিক্ষা এবং সংস্কৃতি দপ্তরের অ্যাডভাইসারি বোর্ডে কেন্দ্রীয় সরকার তাকে নিয়েছিলেন, এটাও আমরা জেনেছি। বিভিন্ন সময় রাজনৈতিক ক্রিয়াকর্মের সঙ্গে তিনি যুক্ত হয়েছেন, এক সময় তীব্র বামপন্থায় তার বিশ্বাস ছিল, তারপরে আবার তার সেই বিশ্বাস কোনো কারণে চলেও গেছিল, কিন্তু তারপরে একদম শেষের দিকে তার মধ্যে একটা স্পিরিচুয়াল কোয়েস্টের জন্ম নিয়েছিল। সেই আরোগ্য নিকেতনের মশায়ের কথা মনে পড়ে, যে মশায় পরমানন্দনে পরমানন্দের চিক্কণের শব্দ, নূপুরের ধ্বনির শব্দ শুনতে পায়। এই সমস্ত কিছু যেন খণ্ড খণ্ড তারাশঙ্করের প্রতিচ্ছবি তার উপন্যাসগুলিতে ছড়িয়ে রয়েছে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সাথে রবীন্দ্রনাথের দেখা হয়েছিল, রবীন্দ্রনাথ ডেকেছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে, আর রবীন্দ্রনাথ বলেছিলেন যে তোমার লেখা আমি পড়িনি কেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সোজা সাপটা বলার লোক ছিলেন, বলেছিলেন হ্যাঁ আপনার কাছে তো পাঠিয়েছি, আপনার সচিবেরা বোধহয় আমার লেখা আপনার কাছে পৌঁছে দেয়নি। তারাশঙ্করের এই কথা শুনে রবীন্দ্রনাথ মৃদু হেসে বলেছিলেন তুমি তো আমার থেকে দূরে থাকো না, তাহলে এবার থেকে তুমি আমাকে হাতে হাতে লেখা দিয়ে আসবে। তারপর রবীন্দ্রনাথ একটু অন্য রকমের কথা বলেছিলেন, ওই যে চিলের কান্না, স্বর্ণডাইনী, এসব তো আমরা বিদেশি সাহিত্যে বেশি পেয়েছি, ইংরেজি এবং ফরাসি সাহিত্যে আমরা বেশি দেখতে পেয়েছি, তুমি কি বিদেশি সাহিত্য বেশি অনুকরণ করো। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমার অধিগত বিদ্যে এত নয় যে ইংরেজি সাহিত্যের আমি একজন মগ্ন পাঠক এবং সেখান থেকে আমি আহরণ করে লিখব, আসলে এগুলি সব আমার দেখা চরিত্র। রায়কমলের কথা, লেখার কথা প্রসঙ্গ বলতে গিয়ে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তাদের তিন পয়সার বা তিন আনার একটা জমিদারি ছিল, নায়েবের সঙ্গে এক বৈষ্ণবী সে খাজনা দিতে দিচ্ছিল না বলে তিনি গেছিলেন, বৈষ্ণবী তাদের আদর যত্ন করলেন, চা পান সুপারি খাওয়ালেন, এবং শেষে নায়েব যখন বলল বৈষ্ণবী তুমি তো আপ্যায়ন করলে খুব কিন্তু খাজনাটা দাও না কেন, সেই বৈষ্ণবী অপাঙ্গে হেসেছিল আর জন্ম নিয়েছিল তারাশঙ্করের রায়কমল। তিনি নগরকেন্দ্রিক যে জীবনযাপন, তার যে দ্বন্দ্ব তিনি ধরতে চেয়েছেন তার উপন্যাসে, কিন্তু সেখানে তিনি খুব সফল হননি। কলকাতার অন্তরাত্মার মধ্যে তিনি প্রবেশ করতে পারেননি। মধ্যবিত্তের সংকট নিয়ে তিনি লেখার চেষ্টা করেছেন, নগরায়ণের কথা তিনি চেষ্টা করেছেন, কিন্তু কলকাতার ইটকাট পাথর তার হৃদয়ে প্রবেশ করতে পারেনি। কলকাতায় বসেও তিনি ফিরে গেছেন বীরভূমের তার লাভপুরে, তরণী মাঝির কাছে, সেই বাগদি পরিবারের কাছে, সেই বেদিনী কন্যার কাছে তিনি বারবার ফিরে গেছেন, সেই সমস্ত তার পুরনো পৃথিবীতে, এবং তাদের মধ্যে থেকে তিনি বেশি দেখা পছন্দ করেছেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যখন লিখছেন তখন বিশেষ উল্লেখযোগ্য এখন পশ্চিম বর্ধমান হয়েছে আসানসোল দুর্গাপুরের শিল্পাঞ্চল, কলকাতার কলকারখানার মালিকের সঙ্গে এই আসানসোল দুর্গাপুরের শিল্পাঞ্চল কয়লা খনির মালিকদের একটা তফাত আছে, কারণ বাঙালি শিল্পপতিদের উত্থান হচ্ছে সেক্ষেত্রে। তার আগুন বলে একটি উপন্যাস আছে যেখানে সেই শিল্পাঞ্চল, সেই শিল্পপতির কথা আছে এবং শেষমেশ তার পরাভবের কথাও আছে, কিন্তু সেই পরাভবের মধ্যেও আছে ওই যে ট্র্যাজেডি ইমপ্লাইজ দ্য ডিগনিটি অফ ম্যান। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যদি দুর্বলতার কথা বলতে হয়, যদি বলতে হয় যে কোন কোন দিক থেকে তারাশঙ্কর আজকে আমাদের কাছে সেইভাবে স্মরণযোগ্য হচ্ছে না, তাহলে দুর্বলতা আমাদেরই উঠে আসবে। তার কারণ এখনও
আমরা সমসাময়িককালে সেই লেখক পাচ্ছি না যিনি অন্তজ শ্রেণীর খুব গভীরে গিয়ে তারাশঙ্করের মতন লিখতে পারবেন। এবং তারাশঙ্কর খুব অন্তজ মানুষের গভীরে গিয়ে লিখতে পেরেছিলেন, এবং তাকে আমি বলতে পারি যে কোনো লেখক দ্বারা তিনি প্রণোদিত হননি, তিনি একজন অপ্রভাবিত লেখক। ফলে তারাশঙ্কর নিজস্ব অনুগামী গোষ্ঠীও তার তৈরি হয়নি। সমরেশ বসুর মধ্যে কিছুটা তারাশঙ্করের ছায়া পরবর্তীকালে আমরা দেখতে পেয়েছি, এবং সেই নিবিড়তা আমরা কখনো কখনো পাই কোনো কোনো লেখকের হঠাৎ হঠাৎ ঝলকানির লেখার মধ্যে। কিন্তু একেবারে জীবনব্যাপী লেখকের জীবন হচ্ছে তার সৃষ্টিকর্মের জীবন। আরেকটা তারাশঙ্কর সম্পর্কে বলতে হয়, নিজের লেখার সম্পর্কে তার কিন্তু আত্মতৃপ্তি ছিল না। এই আত্মতৃপ্তি না থাকাটা একটা মহৎ লেখকের লেখা যাত্রার একটা বড় মাপক। এটা একবার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছেলে অনেকগুলি গল্প পাবলিশারকে দিয়ে দিচ্ছিলেন। তারাশঙ্কর বলেন যে এই গল্পগুলি সব ছাপা হলে তোমাদের পরিবারের খুব লাভ হবে, রয়্যালটিটা বেশি আসবে, কিন্তু তোমার বাবার যে সাহিত্যকৃতি তার একটা অবমাননা হবে। তিনি অনেকগুলি গল্প বাদ দিয়ে তার ভালো লাগার নির্দিষ্ট কিছু গল্প সেই সময় রেখেছিলেন। তা এই মানুষটির নানা দিক, তার প্রথম মধ্যে বামপন্থা সামন্ততান্ত্রিক প্রভুত্বের যে ছায়া সেটাও তার মধ্যে আমরা দেখতে পেয়েছি। তার ছেলেবেলার জীবন খুব সুখের ছিল না, বলা যায় তার ছেলেবেলার জীবনে অনেক অনাদর ছিল। প্রথাগত শিক্ষা তিনি বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেননি। ম্যাট্রিকুলেশনের পর ইন্টারমিডিয়েট কলকাতা পড়তে গিয়ে তিনি অসুস্থ হন, এবং তারপর আবার তিনি ফিরে এসেছিলেন, এবং ওই ব্যাপারে তিনি আর মনোযোগী হননি। রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে তার জড়িয়ে পড়া, নাটক এবং বাংলা সিনেমার সঙ্গেও তিনি নানাভাবে যুক্ত হয়েছেন। প্রায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের এবং তার গল্পের যে বিপুল ভুবন, তা আমি কতখানি বলতে পারলাম আপনাদের জানি না। আমি বলার চেষ্টা করলাম, এবং বিশেষ করে বলার চেয়েও আমি আমার শ্রদ্ধা এবং প্রণাম জানালাম এই মহান লেখককে। আর এটুকু বলি, সভ্যতার সংকটে রবীন্দ্রনাথ বলেছিলেন মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। তারাশঙ্করের উপন্যাসের জীবনব্যাপীর সাধনার মধ্যেও এই কথাই ছিল। এই জায়গায় তিনি টমাস হার্ডির থেকে আলাদা। টমাস হার্ডির মেয়র অফ ক্যাস্টারব্রিজে আছে, হ্যাপিনেস ইজ বাট অ্যান অকেশনাল এপিসোড অফ জেনারেল ড্রামা অফ পেইনস, সুখটাই দুর্ঘটনা। কিন্তু তারাশঙ্করের লেখায় সেই সুখ উত্তীর্ণ করে যে মহাদুঃখকে বরণ করতে হয়, এবং অমানিশা থেকে যে আলোর অভিযাত্রী হয়, তিনি বারবার দেখিয়ে দিয়েছেন। এই কারণে দেবপণ্ডিতের মতন চরিত্ররা আজও গণদেবতার স্মারক হয়ে আমাদের কাছে হাজির হয়। এবং যে পঞ্চায়েতি ব্যবস্থার স্বপ্ন তিনি দেখেছিলেন, তার জীবৎকালে তার সফল রূপায়ণ না দেখলেও তার পরের দিকে সেটা এসছে। এবং পরে হয়তো তারাশঙ্কর বুঝতে পেরেছিলেন প্রথম দিকের তার যে অভিযাত্রা তার মধ্যেও প্রচুর ত্রুটি রয়েছে। ফলে তিনি আধ্যাত্মিকতার কাছে সমর্পণ করলেন। এটাকে আমি হেরে যাওয়া বলবো না, এই সমর্পণও তার জীবনযাপনের, তার সাহিত্যকৃতির অন্য একটা ইঙ্গিত বহন করে। নমস্কার। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।